বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সময় একের পর এক আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে দেশের মানুষ। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক। তাদের তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুনুর রশিদও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে দায়িত্বে থাকার সময় কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচার করতেন হারুন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে হারুনের ভাতের হোটেল নামে সিনেমা নিবন্ধন করেন তিনি। সিনেমার বিষয়ে জাদু আজাদ বলেন, সিনেমা বানাতে আমরা কোনো রকম আপোষ করব না, ছবিটা সেই হবে, কিন্তু কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি, তবে বেশ কিছু চমক থাকবে এতে। উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে, যার মধ্যে হারুনের ভাতের হোটেল সহ আয়নাঘর, ভয়ঙ্কর আয়নাঘর, অন্ধকারের আয়নাঘর, পরিবর্তন নামে সিনেমা রয়েছে।